যে চারজন বিধায়ক আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে তাদের অভিযোগ ছিল গতকাল শুভেন্দু অধিকারী তাদেরকে বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে দেওয়া, মেরে ফেলা, এই সমস্ত হুমকি দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। অভিযোগ করে তারা স্বাধিকার ভঙ্গে নোটিশ জমা দিয়েছেন স্পিকারের কাছে, স্পিকার তা গ্রহণ করেছেন। এই চারজন হলেন কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ। এরা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন, বিধায়ক হয়েছেন। হওয়ার পরে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে এই চারজনই পরবর্তীতে দল পাল্টে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, বিশ্বজিৎ দাস এবং তন্ময় ঘোষ। এই চারজনের উপরে রাগে গতকাল শুভেন্দু অধিকারী নাকি তাদেরকে এইরকম হুমকি দিয়েছেন বলে আজকে অভিযোগ করা হয়েছে। তারপরেই স্পিকারের কাছে তারা নিরাপত্তা চেয়েছিলেন, সেই অনুযায়ী তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, আজকে থেকে তাদেরকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে চারজনকেই। এবং সেই সঙ্গে আরো একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে এই যে এই চারজনেরই বসার জায়গা বিধানসভা ভেতরে যে তাদের আসন, সেই আসনের জায়গা পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ দাস তিনি বসতেন 5 নম্বর আসনে, তাকে দেওয়া হলো 69 নম্বর। কৃষ্ণ কল্যাণী ছিলেন 6, তাকে দেওয়া হলো 70। সৌমেন রায় তিনি বসতেন 47 নম্বর, 71। কেন এই পরিবর্তন? তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে বিধানসভায় বিরোধী দল বিজেপি বিধায়করা যেখানে বসেন সেখান থেকে একটু দূরত্ব রচনা করে তৃণমূল বিধায়করা যেখানে বসতে থাকেন সেই ব্লকটার কাছাকাছি একসঙ্গে চারজনকে বসার জায়গা করে দেওয়া হলো। হ্যাঁ দীপক, ধন্যবাদ। দুই কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা, মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিন্দ সুন্দর দাসের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি খবর রয়েছে তোমার কাছে, কবে শুনানি হবে? দেখো, আগামী সপ্তাহে শুনানি বা বিচার প্রক্রিয়া আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী অনিন্দ সুন্দর দাস তিনি দাবি করেছেন যে এই ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্ত অথবা এসআইটি গঠন করে কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গোটা মামলার ইনভেস্টিগেশন হোক এবং তার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট করুক, এই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে এই মামলা হয়েছে। তুমি জানো যে দুই কাউন্সিলর, পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত এবং তার পাশাপাশি ঝালদার কাউন্সিলর তপন কান্দু, এই দুই কাউন্সিলর খুনের ঘটনায় ইতিমধ্যেই এই আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং যার প্রেক্ষিতে তাকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আজকে মামলা দায়ের করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আগামী সপ্তাহে বিচার পর্ব আরম্ভ হতে পারে। এবং এই আইনজীবীর বক্তব্য হচ্ছে যে এরাজ্যে কার্যত আইন শৃঙ্খলা নেই, নির্বাচিত কাউন্সিলরদের খুন হতে হচ্ছে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগ এবং পুলিশের তরফ থেকেও সেই করা হয়নি বলে এই এই আইনজীবী তিনি অভিযোগ করছেন। ধন্যবাদ। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গোপন জবানবন্দি, গোপন জবানবন্দি দিতে চায় নিহত তপন কান্দুর পরিবার। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, কি খবর রয়েছে? দেখো স্বর্ণালী, গতকাল তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু এবং তার ভাইপো মিঠুন কান্দু তারা একটা অ্যাপিল করে জেলা পুলিশ সুপার এস সিলভা মুরুগান তার কাছে, যে তারা আইনজীবী মারফত তারা হচ্ছে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে সেখানে তারা জবানবন্দি দিতে চায় এবং সেই চিঠি তারা এসপির কাছে দেয়। এসপি সেই চিঠি যেটা জানিয়েছেন যে সেই চিঠি তিনি পেয়েছেন এবং তিনি আজকেই অলরেডি পুরুলিয়া কোর্টে সেই চিঠি ফরওয়ার্ড করেছেন। এরপর সেখানকার বিচারক যে যেরকম সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী এর পরবর্তী ক্ষেত্রে গোপন জবানবন্দির ব্যবস্থা করা হবে। ধন্যবাদ।